প্রয়োজনে ভূভাগ্রাম মরে যাবে তবু টিপ্রাসার জন্য কিছু না কিছু করেই যাবে অর্থাৎ গ্রেটার টিপ্রা লাইন গঠন করেই ছাড়বেন লালছড়ি ভিলেজ কমিটির হৃদয়বস্তি এলাকায় টিপ্রামথার যোগদান সভায় কথা বললেন দলের সুপ্রিমো প্রদীপ কিশোর দেববর্মন বুধবার লালছড়ি ভিলেজ কমিটির অন্তর্গত হৃদয়বস্তি এলাকায় টিপ্রামথার উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভার মধ্য দিয়ে 41 পরিবারের 113 জন ভোটার বিজেপি এবং সিপিএম দল ত্যাগ করে টিপ্রামথা দলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নিলেন টিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন দল ত্যাগ সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান বিজয় কুমার রাংখল সভায় ভাষণ দিতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন সমস্ত জনজাতিদের একজোট হতে হবে সবাই এক মঞ্চে আসলেই টিপ্রামথার নেতৃত্বে সরকার গঠন হবে পাশাপাশি তিনি বলেন সবাই এক মঞ্চে আসলেই কেন্দ্রীয় সরকার গ্রেটার টিপ্রা ল্যান্ড দিতে বাধ্য হবে জনজাতিদের আবেগকে আরো উজ্জীবিত করতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন প্রয়োজনে বুবাগ্রাম মরে যাবে তবু টিপ্রাসার জন্য কিছু না কিছু করেই যাবে অর্থাৎ গ্রেটার টিপ্রা ল্যান্ড গঠন করেই ছাড়বেন अगर टिप्रासा एक रहा तो 2023 में बुबाग्राम आपको बोल रहा है कि गवर्नमेंट ऑफ इंडिया को भी हमको ग्रेटर टिप्रा लैंड देने के लिए उनको हम लोग जमीन में लाए ये फाइट पार्टी का नहीं है ये फाइट अपना जाति का है अपना भविष्य का है अपना हा का है इसके लिए बुबाग्रा आपको फिर से जो आज सीपीएम से बीजेपी से और अन्य दल से आया है बुबाग्रा आपको टिप्रामथा में वेलकम करता है लाम सोगो हाय कहां और मैं 2023 বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে শক্তি বৃদ্ধিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই যোগদান সভা সভাকে ঘিরে দলের কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড